নমস্কার, লুইস আরবেলের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। একশোতে একশো পেতে কার না ভালো লাগে, কিন্তু অনেক ক্ষেত্রেই এদিক থেকে ওদিক থেকে এমনভাবে নাম্বার কাটতে থাকে যে একশোতে একশো পাওয়া কোনোদিনই হয়তো আপনার হয়ে ওঠেনি। কিন্তু অবশ্যই রূপচর্চার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একশোতে 99% যেন নাম্বার আপনি অবশ্যই পান, অবশ্যই যেন আপনি স্যাটিসফাই থাকেন, বা সব সময় আপনার আশেপাশে যে মানুষগুলো থাকে, যে মানুষগুলো আপনাকে দেখে যেন বলে যে বা তোমার মধ্যে একটা দারুণ পরিবর্তন, তুমি তো ভীষণ সুন্দর হয়ে যাচ্ছ, বা যেমনটি ছিলে তুমি এখনও কিন্তু অনেক দিন পর তেমনটি রয়েছ। ঠিক এইভাবে যদি কমপ্লিমেন্ট পেতে চান আপনারা, বা যদি সত্যি এই নাম্বারের সংখ্যাটা বাড়াতে চান, তাহলে কিন্তু শুধুমাত্র স্কিন কেয়ার নয়, তার পাশাপাশি হেয়ার কেয়ার এবং অবশ্যই ইন্টারনাল দিক থেকেও আপনাকে ভালো থাকতে হবে। আর আজকে ঠিক এরকম চার দিক থেকে আপনাকে ভালো রাখার প্রচেষ্টাটা আরও একবার আমরা করব। রয়েছে প্রত্যেক দিনের মতন লুইস আরবেলের তরফ থেকে আমাদের সকলের ভীষণ প্রিয় দোয়েল, তাই প্রথমেই দোয়েলকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। থ্যাংক ইউ, নমস্কার। আর দোয়েল, বেশিরভাগ আমরা আমাদের লাইভ অনুষ্ঠান স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে শুরু করি, যেহেতু প্রচুর তোমার কাছে কোয়েশ্চেন থাকে স্কিন নিয়ে, স্কিনের প্রবলেম নিয়ে। তো তুমি বললে যে হেয়ারেরও প্রচুর প্রবলেম তোমার কাছে আসছে এবং হেয়ারের সমস্যা সত্যি বন্ধুদের হচ্ছে, তো আজকে কি আমরা একটু হেয়ার নিয়ে আলোচনা শুরু করতে পারি না? নিশ্চয়ই। দেখো, হেয়ারটা, হেয়ার বা চুল কিন্তু আমাদের একটা বাহ্যিক সৌন্দর্যের প্রকাশ, সেটা আমরা ভালো করে জানি। যে যতই সুন্দর মুখ হোক না কেন, যে যদি চুলটা একদম না থাকে, একদম টাক পড়া মতন থাকে, একদম ধরুন মাথা ভর্তি খুশকি বা কিছুতেই অ্যালোপেশিয়া থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, তাহলে কিন্তু দুঃখের আর শেষ নেই। একদম। তো এই জন্যই বলা হয় যে আমাদের যতই রূপ থাকুক না কেন চুলটা দরকার, চুলের গুণাগুণ একটা আলাদাই অপরিহার্য যেটাকে বলা হয়। কিন্তু হেয়ার আপনার মোটা না পাতলা সেটা দরকার নয়, কিন্তু দরকার হচ্ছে আপনার হেলদি হেয়ার। হেলদি হেয়ারটা কিন্তু সব ধরনের মানুষ, সব ধরনের ছোট থেকে বড় সবাই কিন্তু হেলদি হেয়ারের দরকার, সেই হেলদি হেয়ারের পেছনে কিন্তু ছুটে বেড়ায়। দেখো, হেলদি হেয়ারটা কিন্তু চট করে একদিন কি দুদিনে আসে না, মানুষ জন্মানোর পর থেকে। দেখো, আমাদের প্রত্যেকটা শরীরে যেরকম রোমকূপ থাকে, সেই রোমকূপের সঙ্গে কিন্তু ফলিকল যুক্ত থাকে, সেই ফলিকল থেকেই কিন্তু রোমটা বেরোচ্ছে। সেরকমভাবে মাথা স্ক্যাল্পে যখন আমাদের ফলিকল থাকে, সেই ফলিকল থেকে কিন্তু আমাদের চুল বা হেয়ারটা গজাচ্ছে। বারবার করে একটা প্রসঙ্গ উঠে আসে, যদি হেয়ার ফলিকল যদি আপনার উইক থেকে থাকে, তাহলে কিন্তু হেয়ার কখনোই আপনার গ্রোথ হবে না। হেয়ার ফলিকল থেকে আপনার চুল যেমন জন্মাবে, তেমনি আবার ঝরেও পড়ে যাবে। একদম। তো সেই জন্যই বলে রাখবো, যদি কি ফোন কি আছে আমাদের? না না না, তুমি বলো। তাহলে একটা কথা বলে রাখি যে হেয়ার ফলিকলটাকে স্টিমুলেট করা দরকার, হেয়ার ফলিকলটাকে শক্ত করা দরকার। সেই থেকে আপনার হেয়ার ফলিকল থেকে যেটুকুনি আপনার চুল জন্মাচ্ছে, সেই চুলটা যাতে সারা জীবন আপনার ধরে থাকে। অনেকের দেখবে এরকম ফিডব্যাকও আসে যে ম্যাডাম, আমার প্রচুর চুল ছিল একটা সময়, কিন্তু ইন দ্য মিন টাইম আমার আর হেয়ার নেই, বাল্ক হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ঝরে গেছে, পড়ে গেছে। তার মানে কোনো শারীরিক অসুস্থতার কারণে, অনেক কিছু কারণে। হ্যাঁ, অনেক কিছু কারণে। এটা পরবর্তী প্রসঙ্গে আসছি আমি, কি কি কারণে হেয়ার ফল হয়। যেটা মেন প্রসঙ্গ আমি বলছিলাম যে আমার এক সময় হেয়ার ছিল, প্রত্যেকটা মানুষের, অনেকের 80% মানুষের এই বক্তব্য থাকে যে আমার হেয়ার ছিল ম্যাডাম, কিন্তু এখন আর নেই। একদম। তো এই জন্যে বলবো যে মানুষ জন্মাচ্ছে হেয়ার নিয়ে কম বেশি, তারপরে পরিচর্যা করাতে আপনার আপনার হেয়ারের গ্রোথটা বাড়ছে। দেখুন, ছোটো থেকে কিন্তু এই অভ্যাস কিন্তু আমাদের মা ঠাকুমারা স্টার্ট করে দেয়, নানান রকমের ঘরোয়া তেল পদ্ধতি আপনাদের হেয়ারের মাথায় মাসাজ করার পরে, বা একটু বড় হওয়ার পরে নানান ধরনের হেয়ারের সাথে সাথে আপনাকে শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু ইউজ করাচ্ছে। বা একটা প্রসঙ্গে চলে আসছি আমি আজকে, হেনার প্রসঙ্গে। দেখো, হেনা, দেখো মার্কেটে প্রচুর পরিমাণে হেনা বিক্রি হয়, প্রচুর কোম্পানির হেনা রয়েছে। একটা জিনিস কিন্তু, পার্লারে যখনই কোনো গ্রে হেয়ার কভার আপ করার জন্য পার্লারে আমি যাচ্ছি, পার্লারে যখন আমি হেয়ার কালার করাচ্ছি, যে আমার পাকা চুলটা যাতে না হয় বা পাকা চুলটা ঢেকে যায়, পার্লারের কিন্তু স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে যায় হেনা কিন্তু ইউজ করতে না।
এটা আমি নিজেও দেখেছি যে পার্লারে যে কোনোভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে পার্লারে বলা হয়ে থাকে যে আপনি হেনা ইউজ করবেন না, হেনা চুলের ক্ষতি করে, এটা কিন্তু একদমই ঠিক কথা নয়। এটার মধ্যে সাথে আমি একদমই একমত নয়, কারণ হেনা হচ্ছে ব্যবসায়িক স্বার্থ লুকিয়ে থাকে, ব্যবসায়িক স্বার্থ এইভাবেই লুকিয়ে থাকে। দেখো, যদি হেনা করে যদি কেউ পাকা চুলের সমস্যা মিটিয়ে ফেলে ঘরে বসে, তাহলে তো পার্লারে যাবে না, একদম তাহলে তো কালার পারবো করতে, তাহলে তো কালার করবে না। এই তো ব্যাপার থাকে, অনেকে বুঝেও বুঝতে পারে না, অনেকে ভাবে যে না, তার কথাতে কিন্তু মোটিভেট হয়ে কিন্তু হেনা করা ছেড়ে দেয়। এইবার এই কারণে কি হয় যে যখন হেনাটা করা ছেড়ে দিচ্ছে, পাশাপাশি কি হচ্ছে, আমি রোজই আমার পলিউশনে আমাকে বেরোতে হচ্ছে, আমাকে রোদের তাপে বেরোতে হচ্ছে, আমার ওপরে যে চুলের যে কোটিনটা সেটা কিন্তু আস্তে আস্তে ডিসকালার্ড হয়ে যায়, কালো থেকে সেটা কিন্তু একটু লালচে ধরনের হয়ে যায়, তারপরে ফ্যাকাশে কালার ধারণ করে, তারপরে আস্তে আস্তে যেটা হয় সাদা। এছাড়া সাদা কালার আসছে কি করে, আমার বংশগত, আমার বাবা বা মার যদি খুব কম এজ থেকে আসে সেটা থেকেও হতে পারে। একদম দইল, আমরা এই প্রসঙ্গে থাকবো, আলোচনা করব। তবে কেউ আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার। নমস্কার, আপনাদের দুইজনকেই নমস্কার। আমি এই 2019 এ প্রথম দোলা দিদির সঙ্গে কথা বলতে পারছি, এর আগে ওনার প্রোগ্রামে আমি দোলা কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হলো আমি বেহালা পাঠকপাড়া থেকে ফোন করছি, অথচ বেহালা ট্রাম ডিপো, প্রণতি, বাটন স্টোর, মধুসূদন ভান্ডার কেউ দিতে পারছে না, বলছে আর কোনোদিন ওটা পাওয়া যাবে না, কোম্পানি বন্ধ করে দিয়েছে। কি প্রোডাক্ট? আপনি হেল্পলাইনে কথা বলুন, আপনি শুনতে পাচ্ছেন? তারা বললো আপনার সঙ্গে কথা বলতে। কি প্রোডাক্টের কথা বলছেন? লিগ্রো ক্যাপসুল। লিগ্রো ক্যাপসুল, আচ্ছা আপনি আরেকবার একটু বলবেন, আপনি তো মানে দোলা দোলা করে প্রথমে একটা কথা বলে রাখি, আমার নাম দোয়েল চৌধুরী, ঠিক আছে, দোয়েল নট দোলা। নামটা অনেকের পছন্দ নয় বলে বোধহয় হয়তো নামটা চেঞ্জ করে ফেলে, কিন্তু আমার এই নামটাই সুন্দর, সবাই ভালো লাগে দোয়েল। দোয়েল নামটা আমারও ভালো লাগে, কিন্তু আমি না জেনে বলে ফেলেছি। আচ্ছা, আরেকটা কথা বলুন, আপনি শুনতে পাচ্ছেন তো আমাদের কথা? হ্যাঁ। আপনি আরেকবার একটু বলবেন, আপনি মানে হেয়ারের প্রোডাক্ট ব্যবহার করে ভীষণ ভালো আছেন তাই বললেন তো? আমি লিগ্রো ক্যাপসুলটা খেয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু এক ফাইলে এত ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য আমি নেক্সট ভেবেছিলাম তিন চারটে ফাইল একসঙ্গে কিনবো, কিন্তু আমি বেহালা পাঠকপাড়া থেকে ফোন করছি, আমার নাম অনিন্দিতা মুখার্জি, আর আমি ট্রাম ডিপোর্ট, ডি প্রণতি, বাটন স্টোর, মধুসূদন ভান্ডার কোথাও পাইনি, সবাই বললো হেল্পলাইনে ফোন করতে, হেল্পলাইন বললো ওটা কোনোদিন পাওয়া যাবে না, যদি আপনার তবুও জানবার দরকার থাকে দোয়েল দিদির সঙ্গে কথা বলবেন। একটা কথা, হ্যাঁ, এবার আপনি শুনুন, ফোনটা রেখে দিয়ে শুনুন, ঠিক আছে। প্রথমে এই কথা বলে রাখি, লিগ্রো ক্যাপসুলের কথা বললেন, সত্যি অনবদ্য প্রোডাক্ট, ভীষণ ভালো, যারা ইনটেক করেছে তারা জানে যে এই ক্যাপসুল কতখানি হেয়ারের জন্য স্পেশাল একদম। তো আমি আপনাকে একটা কথা বলে রাখি যে হেল্পলাইন থেকে বা আপনাকে যারা কাউন্টার থেকে মেয়েরা বলেছে যে বন্ধ হয়ে গেছে, ঠিক কথাই বলেছে, ওটা আর পাওয়া যাবে না ইন ফিউচার, মানে এখন স্টপ হয়ে গেছে। যদি এরকম ফিডব্যাক থাকে যে লিগ্রো ক্যাপসুলের চাহিদাটা আবার উঠে আসছে মার্কেট থেকে, যে চাই কাস্টমাররাই আমাদের ফোন করে জানাচ্ছে যে ওই প্রোডাক্টটা আমাদের আবার দরকার, অ্যাভেলেবিলিটি, তাহলে কিন্তু কোম্পানি আবার সেটাকে আনতে বাধ্য আপনাদের জন্য। সেই জন্য বলে রাখবো একটা কথা যে কিছু কিছু জায়গায় পুরনো স্টক থেকে আছে এখনও, তবে হ্যাঁ এক্সপায়ারি হয়ে যায়নি, যদি এক্সপায়ারি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই নেবেন না। যদি এরকম হয় পাঠকপাড়া থেকে আরও আলাঞ্চাকান আছে, আপনি কোনো দোকান থেকে যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে ইউজ করুন, ইনটেক করুন, তবে হ্যাঁ এক্সপায়ারি ডেট হয়ে গেছে কিনা দেখবেন, আর যদি না হয় তাকে ইনটেক করুন। যদি মনে হয় যে না আমি ওই ধরনেরই ক্যাপসুলের খোঁজ করছি, একদম সেম আমার বেনিফিট দেবে, তাহলে বলবো লিগ্রো ক্যাপসুলটা আপাতত আপনি কোনো বন্ধ রেখে আপনি রিফেয়ার ক্যাপসুলটার হাত ধরুন। রিফেয়ার ক্যাপসুল কিন্তু অ্যাজ ইট ইজ সেম ইনগ্রিডিয়েন্টস প্লাস আরও বেনিফিট আপনি পাবেন, ওটা যেরকম স্পেশালি আপনি হেয়ারের জন্য পাচ্ছিলেন, এটা পুরো বডি, স্কিন সব কিছুর জন্য পাবেন, মানে হেয়ার তো পাচ্ছে পাশাপাশি স্কিনটাও ভালো হয়ে যাবে। দেখো লিভারের জন্য মেইনলি দরকার, আমি যেটা প্রসঙ্গে আসছিলাম এবার বলে রাখি, গ্রে হেয়ারের কথা আসছিল, হেনার কথা আসছিল, গ্রে হেয়ারটা মেইনলি বংশগত একটা দিক ব্যাপার বললাম,
তুমি যেটা বললে যে তুমি কি পয়েন্টস বলেছিলে, বিভিন্ন রকমের রোগ তাতে, হ্যাঁ তুমি হ্যাঁ যেটা বললে যে রোগের জন্য ওষুধ খাচ্ছে অনেক সময় গ্রে হেয়ার চলে আসছে, আর একটা মেন সমস্যা হচ্ছে লিভারের সমস্যা, যেটা মেন সমস্যা লিভার যদি ড্যামেজের কথা বলবো না, লিভার যদি কোনো গন্ডগোল হয়, লিভারের যদি প্রবলেম থাকে যে আমার ঠিক মতন পটি ক্লিয়ার হয় না, আমার ঠিক মতন খাবার হজম হয় না, কোষ্ঠকাঠিন্যে ভুগছি, অম্বল গ্যাস হচ্ছে, তাহলে কিন্তু দাঁত খারাপও হয়ে যায়, প্লাস হচ্ছে আমার পাকা চুলের সমস্যাও চলে আসে, ইভেন স্কিনও। তো এই জন্যই বলবো লিভারটাকে আপনার প্রোটেক্ট করা দরকার। সেই জন্য স্পেশালি আমাদের লিগ্রো ক্যাপসুলে যেটা আপনি বললেন ভীষণ ভালো ছিল, আমিও একমত, এই লিগ্রো ক্যাপসুলের জন্য লিভারটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু সেই ইনগ্রেডিয়েন্টস দেওয়া ছিল, যাতে আপনার চুলটাও মজবুত হয়, চুলটা একদম ঘন কালো থাকে আর পাকা চুলের সমস্যাটাকে কমিয়ে দেয়। কিন্তু এই রিফেয়ার ক্যাপসুলের মধ্যে সেই ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, প্লাস বাড়তি কিছু জিনিস দেওয়া রয়েছে, যেমন অ্যালোভেরা রয়েছে, নিম রয়েছে, মঞ্জিষ্ঠা রয়েছে, কমলালেবুর নির্যাস রয়েছে, ভিটামিন ই রয়েছে, যেটা আপনার স্কিনটাকেও প্রোটেক্ট করছে, স্কিনের একদম যাবতীয় দাগ ছোপ, লিভার থেকে কি হয় পিগমেন্টেশন চলে আসে, লিভার থেকে চোখের তলায় কালি চলে আসে, লিভার থেকে র্যাশবনও বেরোতেই থাকে, তো সেই সমস্যাগুলো কিন্তু আপনার রিফেয়ার ক্যাপসুলটা আস্তে আস্তে চলে যাবে। কারণ ভেতরে যদি আমার টক্সিন কোনো কারণে জমে গিয়ে থাকে, সেটা যদি আমি না বার করতে পারি, হ্যাঁ আপনারা বলবেন হয়তো যে ম্যাডাম আপনি জল খাওয়ার কথা বলেন, আমি কিন্তু জল ভালোই খাচ্ছি কিন্তু আমার তবুও র্যাশবনের প্রবলেম কমছে না বা আমার দাগ ছোপ যাচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে ব্যাড টক্সিনটা আপনার এইভাবেই জমেছে, জলও সেটাকে বার করতে পারছে না। জলের মাধ্যম দিয়ে রিফেয়ার ক্যাপসুল কি করবে, আপনার সেই ব্যাড টক্সিনটা যেটা জমে আছে সেটাকে লিকুইড করে দিয়ে আপনার পটির মাধ্যমে বা ঘামের মাধ্যমে, ইভেন যে কোনো উপায়ে আপনার কিন্তু ব্যাড টক্সিনটা বেরিয়ে যাবে। তখন কি হবে, আপনার ফলিকল থেকে যেটা আমি বলছিলাম, ফলিকল যে আপনার চুলটাকে ধরে রাখছে সেটাকেও, ফলিকলটাকেও স্টিমুলেট করছে আর আপনার স্কিনের যাবতীয় প্রবলেমটাকেও রিমুভ করছে। ওকে, তার মানে দই মানে আমি এটা আমাদের আফসোস করার কোনো বিষয় নেই, যে আমি এই ক্যাপসুলটা পাচ্ছি না, তার মানে আমার হাত থেকে ক্যাপসুলটা বেরিয়ে গেল। কোম্পানি যখন দেখবে যে এই উনি যে এখন আমাকে একদম ফোন করে বলে, ওনার মতন হাজার মানুষ আমাকে ফোনে জানানোর জন্য বসে রয়েছে, হয়তো পাচ্ছে না আমাকে, বা হেল্পলাইন নাম্বারে পাচ্ছে না, বা এখানে টিভির লাইনে পাচ্ছে না, তখন তারা কিন্তু যদি এরকম ক্রমাগত আমাদের হিট করতে থাকে যে লিগ্রো ক্যাপসুল চাই, লিগ্রো ক্যাপসুল চাই, তখন কিন্তু কোম্পানি আনতে বাধ্য। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য একটুখানি জানিয়ে রাখবো যে যারা দোয়েলের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, এত ভালো লুইসের প্রত্যেকটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে চাইছেন আপনার স্কিনের সমস্যা অনুযায়ী, তারা আপনি যোগাযোগ করতে পারেন। যেমন সামনে 23 তারিখেই আপনারা কিন্তু ম্যাডোনা অর্থাৎ দেবগ্রামের বন্ধুরা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন দোয়েলকে। সময় হচ্ছে দুপুর 2 থেকে সন্ধে 6টা পর্যন্ত, এটা নদিয়া চৌরাস্তা মোড়ে একদমই কাছে এখানেই, এবং ফোন নাম্বার হচ্ছে 6295006317, এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া 25 জানুয়ারি আপনারা কিন্তু হাওড়ার বন্ধুরা হাওড়া কদমতলাতে পেয়ে যাচ্ছেন, লেডিস কর্নারে পাচ্ছেন, যেটা হচ্ছে নরসিংহ দত্ত রোড, বালাজি বালক সঙ্ঘের একদম অপোজিটে, ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে। সময়টা বলে দেবো 3টে থেকে 6টা পর্যন্ত এখানে কিন্তু দোয়েল থাকবে। চলে যাবো ফেব্রুয়ারি মাসের কথায়। ফেব্রুয়ারি মাসে কিন্তু পুরো আগরতলার বন্ধুরা কিন্তু পাচ্ছেন, যারা ত্রিপুরা থেকে আমাদের অনুষ্ঠান দেখেন তাদের জন্য এটা সুখবর যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে কিন্তু আগরতলা হকার্স মার্কেটে থাকছে অন্নদা স্টোরে দোয়েল সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সেই দিনই আবার 3টে থেকে 6টা পর্যন্ত জিবি বাজারে আপনারা কিন্তু ত্রিনয়নি ভ্যারাইটিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই দোয়েলকে, তার জন্য আপনাদের নাম লেখাতে হবে, যোগাযোগ করতে হবে। 6 তারিখ ফেব্রুয়ারি মাসের আপনারা কিন্তু উদয়পুরে পেয়ে যাচ্ছেন চন্দ্রকান্তাতে, চন্দ্রতারাতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু দোয়েল থাকছে। আর উদয়পুরের সাজঘরে আপনারা কিন্তু পাচ্ছেন দুপুর 2টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। 7 তারিখের কথায় চলে যাব। 7 তারিখে আগরতলা হকার্স মার্কেটে আপনারা স্টাইল জোনে কিন্তু পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত দোয়েলকে। আর সেই দিনই 7 তারিখে বিকেলের দিকে অর্থাৎ 3টে থেকে 6টা পর্যন্ত আপনারা কিন্তু গান্ধীগ্রাম এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন মা মনসাতে, তার জন্য যোগাযোগ করুন, 3টে থেকে 6টা সময়টা মনে রাখবেন। আর 8 তারিখেও আপনারা পেয়ে যাচ্ছেন আগরতলার বন্ধুরা আগরতলা হকার্স মার্কেটে নন্দী অ্যান্ড সন্সে পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর প্রভাত মার্কেটে পেয়ে যাচ্ছেন মিঠু এম্পোরিয়ামে, এটার টাইম হচ্ছে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। লুইজের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আর শুধুমাত্র আগরতলার বন্ধুদের জন্য একটা নাম্বার বলবো, সেটা হচ্ছে 8837466410। এই ফোন নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করবেন।
বেশ, আমার মনে হয় এই ওয়ার্কশপ গুলো ভীষণ দরকারি, প্রয়োজনীয়। এবং তুমি দেখো না, দেখে না, মানে আমি যদি না স্কিন দেখি না স্ক্যাল্পটা দেখি তাহলে আমার বলাটা খুব টাফ হয়ে যায়, সেটা দেখিয়ে নিলে আমার মনে হয় সেটা খুব সহজ ব্যাপার হয়ে যায়। একদম। আমরা একটা ফোন নেব, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ম্যাডাম আমি বারাসাত থেকে জাহানা আরা বলছি। আচ্ছা, বয়স কত? বয়স 25। বলো কি সমস্যা? বলছি মধ্যমগ্রামে আমি ম্যাডামকে দেখিয়েছিলাম, তো আমার মধ্যে সবকিছুই শুট করছে কিন্তু ক্রিমগুলো শুট করছে না। কোন ক্রিম? আমি ম্যাডামকে দেখিয়েছিলাম ওই যে আমি রিঙ্কেল ক্রিমটা ইউজ করেছিলাম, তো আমার চোখের আশপাশগুলো না কেমন যেন জ্বলে গেছিল। ও, তুমি আমাকে বলেছিলে এই ব্যাপারটা? তোমাকে আমি টোনারের ব্যাপার বলেছিলাম, ইভেন তোমাকে আমি একটা কি কারণ বলেছিলাম যে জ্বলে যাওয়ার জন্য, তুমি বললে হ্যাঁ এই ব্যাপারটাই আমার হয়েছে। আমার ঠিক মনে আসছে না এতগুলো কাস্টমারের মধ্যে। তুমি বলো কি কারণ বলেছিলাম আমি তোমাকে, তাহলে ডিটেলসে বলে দিই। ম্যাডাম ওটা বলেছিলেন যে হয়তো কোনো হাতে ময়লা ছিল কি কোনো কারণে হতে পারে, কিন্তু আমি পরিষ্কার সব সময় হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে কোনো ক্রিম ইউজ করতে বলেছিলাম, রাইট? এবার তারপর আমি হাতটা তো পুরো পরিষ্কার করে নিয়েছি, তারপরে জ্বলছে, তারপরেও টোনারটা লাগিয়ে সিম নাইট ক্রিমটা লাগিয়েও জ্বলছে, যার জন্য আমি বন্ধ করে দিয়েছি। তাহলে তুমি একটা কাজ করো, বন্ধ করতে হবে না, তোমার নিশ্চয়ই পিএইচ ব্যালেন্সটা একটু, কারণ আগের অনেক কিছু কোম্পানি ইউজ করার পরে কিন্তু এই জিনিসটা হয়। তুমি একটা কাজ করো, তুমি যখনই তুমি ক্লিনজিং টোনিং করছো জাহানারা, তারপরে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করো। অ্যালোভেরা জেলটা গ্লোটোনাল দিয়ে অ্যাপ্লাই করার পরে যদি তোমার মনে হয় যে না শুকনো শুকনো লাগছে, ড্রাই লাগছে, তখন তুমি অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা ইউজ করো। তার উপরে একদম, হ্যাঁ, ডাইরেক্টটা ইউজ করো না, কারণ তোমার স্কিনের ঠিক মতন এখনো পিএইচ ব্যালেন্স নড়বড়ে রয়েছে। পিএইচ ব্যালেন্স ঠিক হয়ে গেলেই তবে তবে তোমার জ্বালা ভাবটা কমবে, নয়তো কমবে না। ঠিক আছে, সঙ্গে থাকো। আর তুমি ক্যাপসুলটা কন্টিনিউ করো, তোমাকে সেদিনকেও বলেছি এখনো বলছি ক্যাপসুল কিন্তু কন্টিনিউ করতে হবে। ক্যাপসুল কন্টিনিউ না করলে ভেতর থেকে যদি তুমি না ক্লিয়ার থাকো, ওপর থেকে কিন্তু সেই ফ্ললেস ক্রিম তুমি পাবে না। একদম। আর এই ক্রিম যখন হাজারজন ব্যবহার করছে, তাদের যখন স্যুট করছে বা তারা যখন উপকার পাচ্ছে, তার মানে আমার স্কিনে প্রবলেম না? আমার মনে পড়েছে, কারণ ও নিজেই বলেছিল যে অনেক কিছু কোম্পানি ইউজ করে মাঝখানটা একদম স্কিনটা নষ্ট হয়ে গেছিল, আমিও দেখেছিলাম স্কিন টেস্টিং মেশিন দিয়ে। আচ্ছা বেশ, আমরা ওর প্রসঙ্গে আরেকবার একটু আসবো, কারণ এই ধরনের সমস্যা অনেকের রয়েছে। এক্সপেরিমেন্ট করে করে স্কিনটার যাচ্ছে তাই অবস্থা, কি করবেন সেই সময়? তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বিউটি সিংহ বলছি। কি সিংহ? বিউটি সিংহ। বিউটি, আচ্ছা, বিউটির কি বিউটি প্রবলেম হলো বলো। বলছি আমি প্রথমবার এই শোটা দেখছি, তো আমার মুখে কি করে গ্লো আসবে? কি করে গ্লো আসবে? বয়স কত? 20। তুমি কি ইউজ করো? কোনো ব্র্যান্ড নাম বলতে হবে না, কোনো ব্র্যান্ড ইউজ করো, ঠিক মতন ডেইলি কেয়ার করো, ক্লিনজিং, টোনিং, কিছু করো না? শুধু একটা নিম ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ ব্যবহার করে আর কিছু করো না। এই এইগুলো করে বলেই পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আর তারপরে কোনো কিছু ক্রিম লাগালেই জ্বালা করবে। ঠিক কথা, এটাই দেখো, তারপরেই ঠিক উদাহরণ তুমি পেয়ে গেলে। জাহানারা তুমি দেখেছো তোমার পরেই যে কলার ফোন করলো, শুধু 20 বছর বয়স অব্দি শুধু নিম ফেস ওয়াশ। এবার ফেস ওয়াশের কি কাজ? ফেস ওয়াশ পোর্সটাকে ওপেন করে দিয়ে ময়লা বার করছে, ওপেন পোর্স তো তুমি মিনিমাইজ করছো না, তোমার ময়শ্চারাইজার লাগাচ্ছ না, টোনিং ইউজ করছো না, তাহলে তোমার স্কিন আরো ড্রাই হয়ে যাচ্ছে। একদম, আমরা ঠিক এই উত্তরগুলোতে ফিরবো দোয়েল, তবে তার আগে আরেকজন বন্ধু আছেন। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? লক্ষ্মী বলছেন। বয়স কত? বয়স 35। 35, কি সমস্যা? আমার দিদি ভাই ওই মুখে মেসে তার দাগ হয়েছে, এর জন্য আমি কি কি করব একটু যদি পদ্ধতি বলে দেন। শুনতে থাকুন, বলে দিচ্ছি। দেখুন, মেছে তার র্যাশ ব্রণ, জ্বালা করা স্কিনে, কিছু দিলেই লঙ্কা বাটার মতন জ্বলছে বা একটু মিশমিশ করছে, এইগুলো শুধুমাত্র হয় আপনার ঠিক মতন পরিচর্যার জন্য, আপনি ঠিক মতন পরিচর্যা করেন না বলে। আপনি এত বছর অবধি যা হোক তা হোক স্কিনের মধ্যে অনেক মেডিকেটেড ক্রিম ইউজ করেছেন, যখন ফেস ওয়াশ করার পর টোনিং ব্যবহার করতে হয় সেটা করেননি, তারপরে ময়শ্চারাইজার করতে হয় সেটা করেননি, চলে গেছেন একদম ডাইরেক্ট সানস্ক্রিনে। এইসব সানস্ক্রিন আবার ব্যবহার অনেকে করে না শীতকাল বলে ছেড়ে দেয়, তো অনেক কিছু কারণে কিন্তু স্কিন সেন্সিটিভ হয়ে যায়। ড্রাই স্কিনের মধ্যেও সেন্সিটিভ থাকতে পারে, অয়েলি স্কিনের মধ্যেও সেন্সিটিভ থাকতে পারে, আবার নর্মাল স্কিনের মধ্যেও থাকতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার স্কিনে কিছু ইউজ করলে র্যাশ ব্রণ বেরোচ্ছে কিনা,
ড্রাই ড্রাই লাগছে কিনা, জ্বালা করছে কিনা। এর জন্য বলবো যাদের পিগমেন্টেশনের দাগ বা ড্যাশবোর্ডের দাগ, তারা কিন্তু নিম ফেস ওয়াশটাই বেটার। পিগমেন্টেশন যেখানে হচ্ছে আপনার, সেখানে আপনি নোটিস করবেন আপনার গুড়ি গুড়ি র্যাশও আছে কিনা। যদি পিগমেন্টেশন এরিয়ার মধ্যে ড্যাশবোর্ড থাকে তাহলে নিম ফেস ওয়াশই বেটার। তারপরে নিম ফেস ওয়াশ করলেন আর সারাদিনে কিছু করলেন না, তা কিন্তু করলে হবে না। ফেস ওয়াশ ইউজ করার পরে টোনিং ইউজ করতে হবে। গোল্ড টোনার দেখে রাখুন, গোল্ড টোনারটা নিয়মিত তুলোটাকে জল দিয়ে চিপে নিয়ে, জাহানারাকেও বলছি তুলোটাকে জল দিয়ে চিপে নিয়ে টোনার ইউজ করতে হয়। তুমি র টোনার লাগালেও জ্বালা করতে পারে, সেই জন্য তুলোটাকে জল দিয়ে চিপে নিয়ে দুফোঁটা নিয়ে থুপে থুপে ইউজ করবে। টোনার ফেলে দিয়ে ইউজ করবে অ্যান্টি ব্লেমিশ লোশন, জিট কেয়ারের পাপায়া লোশন, যেটা লুইস আরবালসের ভীষণ ভীষণ ভালো। আপনারাই ফিডব্যাক দেন যে আমার একটা দুটো ফাইল ইউজ করার পরে পিগমেন্টেশনের প্রবলেম অনেক চলে গেছে। সপ্তাহে 3 দিন করে ইউজ করতে হবে পাপাইয়া প্যাক। পেঁপে নির্যাস আমাদের দাগছোপ দূর করে, আমাদের স্কিনটাকে পরিষ্কার করে। সেই পাপাইয়া প্যাক ইউজ করতে হবে গ্লোটন অয়েল দিয়ে সপ্তাহে 3 দিন করে। আর অতি অবশ্যই ভেতর থেকে গ্লো বাড়ানোর জন্য, ব্যাক টক্সিনটাকে হাঁটানোর জন্য, যাতে ওপরে স্কিন ক্লিয়ার থাকে, তার জন্য বারবার করে যেটা বলি রিফিয়ার ক্যাপসুল দিনে 3 বার 3 মাসের কমে কিন্তু কোনো কেউ আমাকে ফিডব্যাক দেবেন না যে আমি ভালো নেই, তাহলে আমি কিছু করতে পারবো না। 3 মাস এই থ্রি দেখাচ্ছি, এই 3 মাস কিন্তু কন্টিনিউ করো, তারপর আমাকে ফোনে জানাবেন যে আমার কাজ হয়েছে কি হয়নি। কিন্তু হ্যাঁ, পার্সন টু পার্সন ভ্যারি করে। যদি আপনার টক্সিনের মাত্রা বেশি থাকে তাহলে 3 মাসের জায়গায় 6 মাসও লাগতে পারে, সেটা আপনাকে বুঝে নিতে হবে, তবে রেজাল্টটা কিন্তু 100% পাওয়া যাবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম দেবাশিস চক্রবর্তী। দেবাশিস চক্রবর্তী, বয়স কত দেবাশিস বাবু? 48। বলুন কি সমস্যা? প্রশ্ন হচ্ছে ম্যাডাম, আমার এমনি তো আমি ম্যাক্সিমাম ওই আপনার নাম তো আপনি বলতে চান না যে আপনি ল্যাকমিটা ম্যাক্সিমাম ইউজ করেন। না না, কিচ্ছু নাম নেবেন না, কোনো কোম্পানির নাম নেবেন না, শুধু আপনার সমস্যাটা বলুন, বর্তমানে কি অবস্থা স্কিনের? হ্যালো, সমস্যাটা বলুন শুধু। গলার যে অংশটা, ওই জায়গাটা ভাঁজ পড়ে যাচ্ছে। আচ্ছা, গলা পড়ে যাচ্ছে মানে গলায় না, সামনেটায়, গলার সামনেটা বলে ভাঁজ ভাঁজ পড়ে যাচ্ছে। আপনি কি মোটা হয়ে গেছেন আগের থেকে? ওয়েট গেইন করেছেন? না, আমি একটু রোগা হয়েছি। রোগা হয়ে যাচ্ছে কিন্তু ভাঁজ পড়ছে? হ্যাঁ। আচ্ছা, থাইরয়েড বা হরমোনালি কিছু প্রবলেম আছে? আমার সুগার নেই, আমার কোনো প্রবলেম নেই। থাইরয়েড চেক করেছেন? হ্যাঁ, সব একদম, আমি 15 দিন আগে কথা বলছি, সব কিছু ওকে। কোনো স্প্রে, বডি স্প্রে করেন গলায় বা এইসব জায়গায়? কোনো বডি স্প্রে করেন, স্প্রে করেন? না, গলায় মানে আমি আন্ডার হ্যান্ডসে আমি বডি স্প্রে করি। এইসব জায়গায় স্প্রে করেন? না, আন্ডার হ্যান্ডসে করি, আন্ডার হ্যান্ডসে করি। আচ্ছা, ব্লাড টেস্ট করেছেন সব ধরনের? ব্লাড টেস্ট করেছি, কোনো জায়গায় সুগার নেই, কোলেস্টেরল নেই, আমার শুধু হাই প্রেসার আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে বলে রাখি যে হেয়ার সম্পর্কে স্টার্ট করেছিলাম, হেয়ার প্রসঙ্গে একটু বলে রাখি, হেনার কথা স্টার্ট করেছিলাম। হেনা হচ্ছে চুলের জন্য খুব উপকারী জিনিস। যারা কিনা বলছে হেনা ইউজ করা উচিত না, হেনাতে চুল নষ্ট হয়ে যায়, তারা কিন্তু একদম ডাহা, বলতে গেলে একদম বাজে কথা বলছে, এটার সাথে আমি একমত নয়। হেনাটা হচ্ছে চুলের সফটনেসের জন্য, হেনা হচ্ছে গ্রে হেয়ারটাকে কভার করার জন্য, পুষ্টির জন্য। যাদের অয়েলি টাইপের হেয়ার তারা বলবো সপ্তাহে 1 দিন করে হেনা করুন, চুলে ভলিউম আসবে, খুশকি দূর হয়ে যাবে, পোর্স থেকে নোংরা বার করে দেবে, ফলিকলটাকে স্টিমুলেট করবে, আর প্যাক যেহেতু আপনার নারিশমেন্টের কাজ করবে। এই হেনাটা শুধু হেনা নয়, দেখবেন লুইস আরবালসে হেনাটা তার হেয়ার প্যাক হিসাবে লেখা আছে। কোনো ফোন কি আছে আমাদের সাথে? হেনা কাম হেয়ার প্যাকটা আপনি সপ্তাহে 1 দিন করে, যাদের অয়েলি হেয়ার, যাদের ড্রাই হেয়ার তারা সপ্তাহে নয়, মাসে 1 বার করে ইউজ করবেন। তবে একটা কথা বলে রাখি, যাদের ড্রাই হেয়ার, যারা আগে অয়েল লাগিয়ে হেনা করছে তা কিন্তু নয়, অয়েল লাগাবেন পরে, হেনা করার পরে। আগে প্রথমে হেনাটা ধোবেন, কিন্তু শ্যাম্পু দিয়ে না, কন্ডিশনিং করে নেবেন, তারপরে আপনি তেল লাগাবেন। আর যাদের অয়েলি হেয়ার তারা সেদিনকে শ্যাম্পু করবে না, কন্ডিশনার ইউজ করে নেবে তারপর দিন। আমাদের 3 ধরনের যে শ্যাম্পু রয়েছে, লিম্যাডি, লিসোয়া আর লিট্রি, লিট্রি ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পুটা ড্যান্ড্রাফের জন্য, লিম্যাডিটা হচ্ছে এক্সেসিভ হেয়ার ফল যাদের হয়ে যাচ্ছে, ফলিকলটাকে স্টিমুলেট করছে সেটার জন্য, আর লিসোয়া হচ্ছে যাদের ব্রেকেজ, আমাদের চুলটা যেটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে, কমজোর হেয়ার, তাদের জন্য হচ্ছে লিসোয়া। আর বাদাম রয়েছে, জটা মানসি রয়েছে, আমন্ডের যে এক্সট্রাক্টস দেওয়া রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে আমাদের লিগ্রো হেয়ার অয়েলটা। যারা তেল ছাড়া বাঁচতে পারেন না, যাদের তেলটা দরকারি চুলের জন্য, তারা সপ্তাহে 3 দিন করে এই হেয়ার অয়েলটা ইউজ করুন।
দেখুন আপনার চুল পড়া বন্ধ হবে, গোড়াটাও শক্ত হবে। আর যিনি আমাকে এক্ষুনি ফোন করলেন যে গলায় ভাঁজ পড়ছে, তার জন্যে বলবো হয়তো একটু এজের জন্য এই প্রবলেম হতে পারে বা ইন্টারনাল সমস্যা কিছু আছে আপনার, হয়তো আপনি ঠিক মতন ডক্টর দেখিয়ে বুঝতে পারছেন না, ভালো করে ডক্টর দেখান। আর আপনি উপরন্তু আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করবেন সেটা বলবো রিফেয়ার ক্যাপসুল খেয়ে দেখুন আপনার ভাঁজ পড়াটা কমছে কি না, ইন্টারনাল প্রবলেম থাকলে সেটা বেরিয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি প্যাক ইউজ করুন, আমাদের যে রিফেয়ার প্যাকটা রয়েছে সপ্তাহে 3 দিন করে গলা অবধি চোখ দুটো ঠোঁটটা বাদ দিয়ে এই প্যাকটা ইউজ করুন, আর সপ্তাহে 3 দিন করে স্কিন লাইফ মাসাজ ক্রিমটা মাসাজ নিন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে দোয়েল আমাদের। তবে হ্যাঁ, শনিবার দিন সকাল 10টায় দোয়েলের সাথে আবারও দেখা হচ্ছে আপনাদের। ভালো থাকুন, নমস্কার।